বানাইতে পারেন। বাঙালি হচ্ছে কপি মাস্টার, কি মাস্টার বানাইছে আইফোন, উনি বানাইছে। এখানে নাম বললাম না, নাম বললে বদনাম হয়ে যাবে। জিনজিরা মেডিন হুবহু একই। ওই রুবুবিয়াতের পরিধি কত দূর? আল্লাহ বলছেন সেই রুবুবিয়াতের পরিধিটা হচ্ছে আলামিন। আলম কাকে বলে? জগৎ সমূহের জগৎ সমূহ আবার কি জিনিস? ঠান্ডা মাথায় ছোট্ট একটু উদাহরণ দেই। গত 15-16 দিন আগে নাসার বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে একটা যান পাঠাইছে, জানেন নাম কি বলতে পারবেন? হ্যাঁ, মঙ্গল গ্রহের যানটা ছবি তুলে তুলে পাঠাচ্ছে, লক্ষ 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 কোটি মাইল দূরে গেছে, ছবি তুলে তুলে পাঠায়। ওই মঙ্গল থেকে ছবি বিশ্লেষণ করে দেখছে দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড়, সূর্য মনে করছি না কতই বড়। দুনিয়ায় 4 বিঘা জমি হলে উনি জমিদার, বাজারে আমার 3% জমি আছে। এখন একটা বিশাল ভাবে চলে আসছে, উনি আগে কিছু ছিলেন, এখন 3%। দুনিয়া তাহলে কতই না বড়। বিজ্ঞানী বলছে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। ছবি দেখে বুঝছে দুনিয়ার থেকে যে তারাগুলো এত ছোট ছোট আকাশের মধ্যে দেখতে পাই, যেটা দেখে আমাদের কাছে একটা অনেক সময় আনারের দানার মতো মনে হয়, এক একটা তারা এত বড় এত বড় এত বড়। দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এরকম 13,000 সূর্য এক জায়গায় করে যদি একটা তারার মধ্যে ফেলে দেওয়া হয়, 10 বিঘা পুকুরে একটা মার্বেল ফেললে যেরকম পুকুরের খবর হবে না, 10,000 তারা খেয়ে 10,000 সূর্য খেয়ে ফেলবে, কিন্তু একটা তারা বুঝতেও পারবে না তারাগুলা এত বড়। বিজ্ঞানীরা চিন্তা করলে এত বড় তারা, সেও তো তার কক্ষপথে দেখি চলতেছে, পর্যবেক্ষণে রাখছে একটা তারা চলতেছে, দেখি কোন পর্যন্ত যায়, কত জোরে যায়, এই পাশ থেকে চলতে শুরু করছে। বিজ্ঞানীরা এরকম করে দেখতেছে, মনে করছে সোজা রাস্তায় চলে যাবে, কিন্তু হঠাৎ করে এই জায়গা পার হওয়ার পরে এই জায়গাটাতে এসে যেই সূর্যকে খেয়ে ফেলতে পারে এরকম তারাটা টপ করে পড়ে হারায় যায়। একবার হারানোর পরে হাবল টেলিস্কোপ দিয়ে বছরকে বছর তাকায় আছে, ফেরত আসে নাকি আর কোনোদিন ফেরত আসে না। বিজ্ঞানী বলছে প্রতিদিন এরকম 1,000,000 তারকা ওই ব্ল্যাক হোল নামক ওরকম জায়গায় হারায় যায়। যেই তারকা 1,000 সূর্য খাইতে পারে, যেই তারকাগুলো আবার ওই জায়গায় যায় হারাইতে পারে 1,000,000, তাহলে ওই জায়গাটা না কত বড়। যা যা বলা হচ্ছে এগুলো সব প্রথম আসমানের নিচে। আল্লাহ বলছেন আল্লাহু রাব্বু সাবা সামাওয়াত, তোমার আল্লাহর কোন 60টা আসমানের মালিক, 60টা জমিনের মালিক, বান্দা প্রথম আসমান কোথায় জানো না? এই মঙ্গল এই তারা এই সূর্য যা বিজ্ঞানের কথা বলে অবাক করে যাচ্ছে, সবগুলা প্রথম আসমানের নিচে। আমি আল্লাহ বললাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, দুনিয়ায় তোমার অজানা যত জগৎ আছে সব জগতের জন্য যিনি রব তিনি আল্লাহ, তারই তুমি প্রশংসা করো। সুবহানাল্লাহ, আবার আল্লাহ বলছেন এই তাফসীর শোনানোর জন্য আপনাকে আয়াত বলি নাই, এইটা বোঝানোর জন্য বলছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমার হাবিব যত জগৎ আছে ওই জগতের জন্য রহমত, আমি আল্লাহ যত জগতের জন্য রব, তোমার এই মানুষটা যাকে তোমার নবী বানালাম, বস কোন নবীর উম্মত তুই, তুই হচ্ছে ওই নবীর উম্মত। আমি আল্লাহ যত জগতের জন্য রব, অতগুলা জগতের জন্য যিনি আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট একটা জিজ্ঞাসা এবং তার উত্তর দিয়ে আজকের আলোচনা শেষ হবে। আমার নবীদের রহমত এতে কোনো সন্দেহ আছে? আরে আস্তে বলেন, সন্দেহ আছে? কিভাবে সন্দেহ করব? নবীর হাদিসগুলা তো আমাদের কাছে প্রমাণিত, সাহাবী আল্লাহর নবীর কাছে চোখ ধরে আসছে, কি হয়েছে কি হয়েছে তোমার চোখে, হাত ছড়াও। সাহাবী হাত ছড়াইছেন, আল্লাহর নবী দেখে বললেন কেমনে হইলো? ওহুদের মাঠে আপনাকে তীর মারতেছিল, আমি আমার শরীরকে বর্ম বানায় দিছি, একটা তীর এসে আমার চোখে লেগেছে,
তীরটা তো বর্ষার মতো টান দিয়ে তুলেছি, যখন চোখটা সহ বেরিয়ে আসছে ছিঁড়ে যায় নাই, কিন্তু চোখ তো বেরিয়ে আসছে কোটর থেকে। আল্লাহ নবী আদর করে ধরে চোখটাকে ভিতরে ঢুকায় দিলাম। হাদিসের মধ্যে আছে মুখের দিকে লালা আনিয়া চোখের চারিপাশে লাগায় বললেন যাও আল্লাহ ভালো করে দিবেন। বলতে দেরি সাহাবীর চোখটা এত সুন্দর হয়েছে, মদিনাবাসী বলছে এর থেকে সুন্দর চোখওয়ালা সাহাবি ছিলেন না। সাহাবী বলছেন আমি এই চোখ দিয়ে যা দেখতাম অন্য চোখ দিয়ে এত দেখতে পাইতাম না। সুবহানাল্লাহ। আবু হুরায়রা আছে ইয়া রাসূলুল্লাহ খুদা খুদা 7 দিন খাই নাই, কিন্তু আমাদের তবিয়ত যারা আমরা আহলে সুফাই থাকতাম কারো কাছে চাই না, কিন্তু আপনার কাছে না বলে আর পারলাম না। অপেক্ষা করো দেখি আল্লাহ কি করেন। মহিলা একটা সাথে সাথে পাঠাই দিয়ে আসলো, নতুন আমার কেবল একটা উটনি প্রসব করেছে, হাদিয়া হিসেবে প্রথম 1 গ্লাস দুধ আপনার কাছে পাঠানো হয়েছে। আবু হুরায়রা জানে আমার খিদা, আল্লাহর নবী জানে আর দুধ আসছে, আল্লাহর নবী একাই খাবেন না, ভাবতে দেরি আল্লাহর নবী ডাকতে দেরি নাই। আবু হুরায়রা লাফ দিয়ে চলে আসছে, না আমি আর রাসূলুল্লাহ। আবু হুরায়রা বলছেন আল্লাহর নবীর চেহারা এমন ছিল বেশি ক্ষুধা পেয়ে গেলে তার মুখের দিকে তাকাইলে আমাদের ক্ষুধাটাও মিটে যাইত। আবু হুরায়রা মনে করছেন এক্ষুনি আমার কাছে দিয়ে দিবেন, আমি এক্ষুনি দুধ খেয়ে নেব। আবু হুরায়রা আল্লাহর নবী অবাক করে দিয়ে বললেন আহলে সুফাই কয়জন আছে? আবু হুরায়রা মন খারাপ হয়ে গেছে, খিদা লাগছে আমার, জিগায় কয়জন আছে? 70 জনের কাছাকাছি ডাক দাও সবাই রে, আরো মন খারাপ। গ্লাস একটা দুধ একটা, 70 জন নবীর অর্ডার চলে আসছে সবাই। আবু হুরায়রা খুদা দিল কাস এই গ্লাস ধরো বিসমিল্লাহ বলে ডাক পাশ থেকে খাও। আবু হুরায়রা খাওয়াতে শুরু করছেন 1, 2, 10, 20, 30, 40, 50, 60, 65, 66, 67, 68, 69, 70 পান করায়া আল্লাহর নবীর হাতে যখন গ্লাস ফেরত দিয়েছেন প্রথমে দুধ যা ছিল 1 ফোঁটাও দুধ কমে না। আবু হুরায়রা নাও পেট ভরে খাও, 70 জনকে খাওয়াইছে, আগের ক্ষুধা আছে, কি খাওয়া লাগবে ইচ্ছা মতো খেয়ে নিছে, ফেরত দিছে আল্লাহর নবীর কাছে। আল্লাহ নবী বলছেন আবার খাও, আবার খাইছে। আল্লাহর নবীর কথা তো আগের বার প্রথমবারই যা খাওয়া খাইছে আর খাওয়া যায় নাকি? তারপরে নবীজি বলছেন আবার খাইছে, খাওয়ার পরে বলছি ইয়া রাসূলুল্লাহ আমার কমপ্লিট আপনি নেন। আল্লাহর নবী বলছেন আবু হুরায়রা আবার খা। আবু হুরায়রা এবার মুখের মধ্যে কোন রকম ঠেকায়া আল্লাহর নবীর দিকে গ্লাস ফিরায় দিচ্ছেন, কিন্তু দেওয়ার আগে নিজের গলায় হাত দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কিন্তু এই পর্যন্ত না। আবার যদি নবী বলেন কোথায় ঢুকাবে? আল্লাহর নবী বাকিটুকু খেয়ে শেষ করছেন, যেই নবীর হাতের বরকতে মন একজনের দুধ 72 জন খেতে পারে তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। কিন্তু জিজ্ঞাসা আছে ভাই একটা, সেই নবী কি এখন বেঁচে আছেন নাকি নবী ইন্তেকাল করে গেছেন? ইন্তেকাল করে গেছেন। তাহলে যেই নবী আমাদের মধ্যে এখন আমরা ভিজুয়ালি দেখতে পাই না, যেই নবী এখন নাই, যেই নবী এখন মদিনা মুনাওয়ারার, যেই নবী এখন হায়াতের জিন্দেগিতে দুনিয়ার হায়াতে এখন নাই, তাহলে সেই নবী আবার কেমন করে আমাদের জন্য রহমত? জিজ্ঞাসা আছে কিনা উত্তরটা জেনে বাড়ি চলে যান, আমার নবীর প্রতি ইমান পূর্ণাঙ্গ হয়ে যাবে আপনার। আমার নবীর উত্তর জানা গেছে, আমার নবী বলছেন দুনিয়ার মানুষ আমাকে আল্লাহ এমনি এমনি বলেন নাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ায় যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন সব নবী সব রাসূলের জন্য আল্লাহ রাব্বুল আমিন একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন, ওই দোয়া যদি ওই নবী করে করতে দেরি কবুল হতে এক মুহূর্ত দেরি নাই। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম নাম শুনেছেন? নূহ আলাইহিস সালাম এমন নবী যেই নবী রাত্রেও খেদমত করেছেন, আল্লাহকে বলেছেন দাও তো কওমি লাইলা ওয়া নাহারা, দুনিয়ার সবাই দিনে কাজ করে আমি দিন রাত রাত দিন কাজ করি আল্লাহ, কিন্তু আমার উম্মত শুধরাই নাই, 1-2 বছর নয় 1000 বছরের কাছাকাছি চেষ্টা করছে, কয়েকজন মাত্র ঈমান আনছে,
আমি তোমাকে বলে দিলাম আল্লাহ এই উম্মতের আমার আর কোনো দায় নাই, এই উম্মতকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহর নবীর ওই দোয়া, যেই দোয়া স্পেশাল দোয়া করলেই কবুল, নূহ আলাইহিস সালাম করতে দেরি, দোয়া কবুল হতে দেরি নাই। শেষ, কম শেষ। মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য যাচ্ছেন, এতদিন পর্যন্ত কত বড় বড় বিপদে পড়েছেন, কত বড় বড় তার সমস্যা হয়েছে, দোয়া করেন নাই, রিজার্ভ রাখছিলেন। ওই দিন দেখছেন আজকে দোয়া না করলে উপায় নাই, পিছন থেকে ফেরাউনের কম আমাকে বাবড়াইতেছে, ধরলে এখন শেষ করে ফেলবে। সাথে সাথে আল্লাহর কাছে বলছেন আমার কম কাল্লা আপনি বাঁচাই দেন, দোয়া ওইটা রিজার্ভ, যেটা করলেই কবুল করে দিলাম। আল্লাহর নবীকে বলছেন মারো হাতের লাঠি, 12টা রাস্তা হয়ে গেছে, মূসা আলাইহিস সালাম কমকে নিয়ে সাগর পার করে চলে গেছে। দুনিয়ার সব দোয়া গুলা দুনিয়ায় শেষ। আমার নবী বলছেন দুনিয়ার মানুষ জানো নাকি ওই তায়েফের ময়দানে আমি আর একজন সাহাবি, মানুষ আমাকে যেমন করে পাথর মারছিল, মুরব্বি হলে বুঝবেন জীবনে এখানে খড়ম পড়েছেন, এরকম কেউ আছেন নাকি, দেখেছেন এরকম কেউ আছেন নাকি, হাত তোলেন তো, খড়ম দেখেছেন, নখের মধ্যে ঢুকানো থাকে, নিচে যদি একটুখানি কাদা একটুখানি পানি থাকে, পায়ের থেকে খড়ম খুলে যেতে এক মুহূর্ত দেরি হয় না, ঠিক কিনা? বহুত কষ্ট করে পড়তে হয়, খুলে যাওয়াটাই স্বাভাবিক। অথচ আমার নবীকে এমন মারা মেরেছে, এমন পাথর নিক্ষেপ করে এমন রক্ত বেরিয়েছে, সাহাবি বলছেন আমার নবীর পায়ের খড়ম যে তেমনি খুলে যায়, এমন ভাবে রক্ত আটকায় গেছে নবীর পায়ের থেকে খড়ম মোবারক খোলা যায় না। ফেরেশতারা সহ্য করতে পারে নাই, তাহলে কি পরিমাণ না কষ্ট। নবীজি তারপরে ওই দোয়া করেন নাই, 11 গোত্র দাঁড়ায় আছে, আল্লাহর নবীর এক কোপ দিয়ে হত্যা করে শেষ করে ফেলবে। নবী কত বড় বিপদে সবর করে সেখানে শুয়ে আছেন। জালনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা, আল্লাহর পক্ষ থেকে ধুলা নিক্ষেপ করার নির্দেশ আসলো, নবী তারপরেও দোয়ার রিজার্ভ নষ্ট করেন নাই। আমার নবী বলছেন দুনিয়ায় এত বড় বড় বিপদ আসার পরেও আমি যখন ওহুদে দণ্ড মোবারক শহীদ হয়ে গেল তখন ওই দোয়া করি নাই, আমি ওই দোয়াটা রিজার্ভ করে রেখেছি কিয়ামতের দিনে যখন আমার উম্মতের বিপদ হয়ে যাবে, আমার আল্লাহ যখন ফুরসিরাত দিয়া বান্দাদের কয়টা অতিক্রম করে জান্নাতে যেতে বলবেন, আমার ওই অসহায় উম্মত যারা কমজোর ঈমান কমজোর আমলের কারণে আটকায় যাবে, আমি আল্লাহর নবী ওই দিন ওই ফুরসিরাতের গোড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আজকের দিনে আমার যেই দোয়া তুমি বলেছিল কবুল করবে সেই দোয়াটা তোমার কাছে দিলাম, তবে তার সাথে যুক্ত করে দিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনাকে এমন দেওয়া হবে আপনি খুশি হয়ে যাবেন, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না, আমার ওই স্পেশাল দোয়া তোমাকে দিলাম কবুল করাই লাগবে, যতক্ষণ পর্যন্ত একজন আমার ইমানদার উম্মত জাহান্নামে থাকবে আমি নবী ততক্ষণ জান্নাতে যাব না। وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ নবীকে চিনেন, নবীকে বুঝেন, নবীর দেখানো কোরআন নিজের জীবনে ধারণ করে নেন, এমন দয়ার নবী এমন রহমতের নবী, দুনিয়াও আমাদের জন্য কামিয়াব পরকালও আমাদের জন্য কামিয়াব, ঠিক কিনা? শর্ত কি? মামিন আব্দিন ইশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ইল্লা হারামাহুল্লাহুন নার, শর্ত হচ্ছে আল্লাহর প্রতি বিশুদ্ধ ঈমান আনতে হবে, শিরিক করা যাবে না, আর রেসালাতের বিশ্বাসটা বুঝে সুজে স্বীকৃতি দিতে হবে। আমার নবী মুহাম্মদ কাজে আচরণে আমলে আকিদায় কোনো প্রমাণ নাই, এই রকম ধান্দাবাজ মুসলমান হওয়া যাবে না, ঠিক না? রাজি আছি তো সময়? আমরা প্রথমের কথাগুলো মনে আছে, নিজেদের জীবনে পরিবর্তনের জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। টান টান করে হাত তোলেন দুইটা, আল্লাহকে দেখান যে আল্লাহ আমরা রাজি আছি বলেন, আল্লাহুম্মা আমিন, লিল্লাহে তাকবীর, জোরে বলেন লিল্লাহে তাকবীর, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা,
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।